ডেন্টাল ইমপ্লান্ট এখন মোস্ট মডার্ন ট্রিটমেন্ট অফ রিপ্লেসমেন্ট। ডেন্টাল ইমপ্লান্টস আমরা কি করি, বেসিক্যালি একটা ফিক্সচার ইমপ্লান্টস যেটা টাইটেনিয়াম মেড, আমরা যে জায়গাটা মিসিং টিথ আছে সেই জায়গাটায় আমরা ইমপ্লান্টস প্রতিস্থাপন করি। বেসিক্যালি আমরা এখন ডিজিটাল ইমপ্লান্টস করছি। আজকাল দাঁতের মাপ নিতে হয় না, মাপ না নিয়ে আমরা কি করি, স্ক্যান করে নিই। নমস্কার, ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি ডক্টর বিশ্বজিৎ পান্ডা। আজকের টপিকটা হলো ইমপ্লান্ট ডেন্টিস্ট্রি। ডেন্টাল ইমপ্লান্ট এখন সবথেকে মডার্ন, মোস্ট মডার্ন ট্রিটমেন্ট অফ রিপ্লেসমেন্ট। আমরা কিভাবে রিপ্লেসমেন্ট করি দাঁত? এক হলো খোলা পড়া ডেনচার, যেটা আপনারা আগে থেকে জেনে থাকবেন যে খোলা পড়া ডেনচার, যেটা বয়স্কদের আপনারা বাবা কাকাদের দেখে আসছেন, দাঁতটা খুলে রাখতে হবে রাত্রেবেলা বাটিতে। সেকেন্ড মেথড হচ্ছে আমরা ব্রিজ, যেরকম হাওড়া ব্রিজ সেরকম দুটো অ্যাপার্টমেন্টস বা দুটো পিলার্স এর সাহায্যে, দুদিকে যদি পিলার স্ট্রং পিলার্স থাকে তার সাহায্যে আমরা ব্রিজ প্রতিস্থাপন করি। এটাও ফিক্সড ট্রিটমেন্ট অফ প্রস্থেসিস। অ্যান্ড থার্ড অ্যান্ড দ্য মোস্ট মডার্ন ট্রিটমেন্ট ইজ ডেন্টাল ইমপ্লান্টস। ডেন্টাল ইমপ্লান্টস আমরা কি করি, বেসিক্যালি একটা ফিক্সচার ইমপ্লান্টস যেটা টাইটেনিয়াম মেড, আমরা যে জায়গাটা মিসিং টিথ আছে সেই জায়গাটায় আমরা ইমপ্লান্টস প্রতিস্থাপন করি এবং সেটা অনেকটাই পেনলেসভাবে আমরা ইমপ্লান্টস করি। এই ডেন্টাল ইমপ্লান্টসটা বেসিক্যালি হাড়ের ভেতরে করা হয়। অ্যান্ড ডেন্টাল ইমপ্লান্টস করে দেওয়ার পর হোয়াট হ্যাপেন্স ইজ, এর চারদিকে আপনার নিজের বোন, অসিও ইন্টিগ্রেশন একটা প্রসেস হয়, আপনার নিজের বোন এই ইমপ্লান্টের চারদিকে গ্রোথ হয়ে যাবে এবং ইমপ্লান্টটা একটা রক সলিড রুট হিসাবে কাজ করবে। এবং আমরা 3 মাস বাদে আমাদের উপরের যে ক্রাউন বা দাঁত বা প্রস্থেসিস যেটা হয় সেটা আমরা ফিক্স করে দিই এবং সেটা স্ক্রু রিটেন্ড হয়। আমরা ইচ্ছে করলে স্ক্রু দিয়ে খুলতে পারি, স্ক্রুটা বন্ধ করতে পারি, সেটা ডাক্তারবাবুরা মেনটেন্যান্সের জন্য সেটা করে থাকেন। বাট আজকের ডেটে আমরা যেটা আপনাদের দেখে নিতে হবে, ডেন্টাল ইমপ্লান্টসের ডাক্তারবাবু কোন কোম্পানি বা কোন সার্ভিস প্রোভাইডার থেকে ইমপ্লান্টস করছেন। ডেফিনেটলি কোনো কোরিয়ান কোম্পানি বা ইউএস কোম্পানি আমরা রেকমেন্ড করে থাকি, ইসরায়েল কোম্পানিও আমরা রেকমেন্ড করে থাকি। বাট যেটা দেখে নিতে হবে যে ডায়াগনোসিস, এই ডায়াগনোসিসের জন্য বা ইমপ্লান্টস করার জন্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে সিবিসিটি। আজকের ওই এক্সরে, 2D স্ট্রাকচার, ওপিজি, এটাতে মডার্ন ডায়াগনোসিস হয় না। আমাদের আপকামিং ডায়াগনোসিস যেটা, সেটার জন্য লাগে হচ্ছে সিবিসিটি। সিবিসিটি মানে হচ্ছে কোন বিম কম্পিউটার টোমোগ্রাফি বা দাঁতের সিটি স্ক্যান। এই পার্টিকুলার সিটি স্ক্যান আমাদের ওয়াইডজন ডেন্টাল ক্লিনিক লেক ব্রাঞ্চে ইন হাউস ফেসিলিটি, যেখানে আমরা ডেফিনেটলি ইমপ্লান্ট, অতীতে যখন ইমপ্লান্ট করি আমরা দেখে নিতে পারি 3D স্ট্রাকচারে যে ইমপ্লান্টটা প্লেসমেন্টটা ঠিক হলো কি না, কোন জায়গায় গেল, তার চারদিকে কতটা বোন রইল বা যা আউটকাম আসছে সেটা আমরা প্রি অ্যান্ড পোস্ট, ইট হেল্পস ইন দ্য পোস্ট অপারেটিভ চেক আপ অলসো অ্যান্ড অলসো প্রি যে ডায়াগনোসিস সেটাও আমরা দেখে নিতে পারি। বেসিক্যালি আমরা এখন ডিজিটাল ইমপ্লান্টস করছি। ডিজিটাল ইমপ্লান্টসটা কি হলো, বেসিক্যালি আপনার যে সিবিসিটি হলো সেই সিবিসিটি এবং মুখের যে স্ক্যান, আজকাল দাঁতের মাপ নিতে হয় না, মাপ না নিয়ে আমরা কি করি, স্ক্যান করে নিই, যেটা একটা ক্যামেরার মাধ্যমে দাঁতের স্ক্যান হয়ে যায়। এই স্ক্যানের মাধ্যমে স্ক্যান এবং সিবিসিটিটাকে সুপার ইম্পোজ করে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে একটা সফটওয়্যারের মাধ্যমে একটা প্ল্যানিং করা হয়। কি প্ল্যানিং, যে আপনার কোন জায়গায় কোন পজিশনে, ওপরে সাইনাস আছে, বাঁ দিক না ডান দিক, একটু বাঁ দিক না একটু ডান দিক, কোন জায়গায় বা কোন জায়গায় প্লেসমেন্ট করলে ডাক্তারবাবু দেখতে পারবেন যে বেস্ট পসিবিলিটি অফ দ্য আউটকাম কি করে আসবে। আমরা সেই প্ল্যানিংটার মাধ্যমে, প্ল্যানিং করার পরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে একটা স্টেন্ট বানাই, স্টেন্ট বা সার্জিক্যাল স্টেন্ট বানানো হয়। সার্জিক্যাল স্টেন্টে ডাক্তারবাবুর খুব ইজি হয়, আমাদের গাইডেড সার্জারি বলি এটা, গাইডেড সার্জারি মানে বা কি হোল ইমপ্লান্টস বলি, কি হোল ইমপ্লান্টস বা গাইডেড সার্জারি মানে মানে হচ্ছে যে আমাদের পুরো সার্জিক্যাল ফিল্ড করতে হবে না, বা পাঞ্চ সিস্টেমে আমরা যেই জায়গাটা ইমপ্লান্ট করবো পাঞ্চ হোল বা কি হোলের মাধ্যমে আমরা ওই গাইডেড যে স্টেন্টটা বানানো হলো সেই স্টেন্টের মাধ্যমে আমরা ইমপ্লান্ট করে দিই। ইমপ্লান্ট করে দেওয়ার পর যা প্রেডিক্টেবিলিটি অনেকটা বেড়ে যায় এবং আশা আমরা একটা ইমিডিয়েট টেম্পোরারি প্রস্থেসিস দিয়ে দিই এবং 3 মাস বাদে আপনাদের ফিক্সড দাঁত, যেটা দিয়ে আপনি চিবিয়ে খেতে পারবেন এবং ফাংশনালিটিতে চিবিয়ানো যেতে পারবেন এবং এস্থেটিক্স বা লুকস ওয়াইজ যেটা আছে বা আপনার গাল যে হয়ে গেছিলো সেগুলো ভরাট করার যে জিনিসগুলো সেগুলো হয়ে থাকবে। তো অটোমেটিকলি ডেন্টাল ইমপ্লান্টস ইজ দ্য মোস্ট মডার্ন ট্রিটমেন্ট অফ ফিক্সড প্রসেসেস। তাহলে আজকের মতন এই পর্যন্তই, সুস্থ থাকবেন সবাই,
ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমার সাথে ব্যক্তিগত যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারটাকে যোগাযোগ করুন এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।